কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র অঙ্কুর দাসের শোকসভার আয়োজন করা হয়েছে। সেই শোকসভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকা সহপাঠীরা অঙ্কুরের জন্য আবেগ আপ্লুত হয়ে পড়েন। সোমবার সকালে পিটিআই কক্সবাজার ও পরীক্ষণ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়। পিটিআই কক্সবাজারের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্মৃতিচারণ করেন পিটিআইয়ের সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ নুরুল আলম, ইন্সট্রাক্টর পিয়া দত্ত, অঙ্কুর দাসের পিতা ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপম, মাতা সুমা দাস, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল, পঞ্চম শ্রেণীর ছাত্র সালফি সিরাজ ও ছাত্রী জারিসা জিও। বক্তারা সভাতে অঙ্কুর দাসের সাথে কাটানো সময়ের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। সেই সাথে অঙ্কুর দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সভায় পিটিআই ইন্সট্রাক্টরবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সবার প্রিয় অঙ্কুর দাস গেল 2 নভেম্বর সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। নিউজ ডেস্ক, সিসিএন।